ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এভারগ্রিন টিউটোরিয়াল। এভারগ্রিন টিউটোরিয়ালে তোমাদের আবার স্বাগত। আজ এফবিজি ভিত্তিমূলক যেটা পাঠ্যক্রম আছে, এফবিজি কম্পালসারি পেপার, সেই পেপারের সাজেশান, আজকে সাজেস্টিভ কোশ্চিন তোমাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করি এই কোশ্চিনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তার আগে বলি, এখনও যদি তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো টপ সাজেশান নোটস পাওয়ার জন্য। একমাত্র এভারগ্রিন টিউটোরিয়ালকেই সাবস্ক্রাইব করতে হবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এফবিজির কী কী টপ সাজেশান আছে 2019-এর। তার আগে বলি, তোমাদের এখান থেকে দুটো কোশ্চেন লিখতে হবে, 10-10 করে 20 মার্ক, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চিন কী কী আছে। প্রথমে আছে বর্তমান ভারত প্রবন্ধে স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছেন তা বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, পিঁপড়ের লড়াই অনুসরণে পিঁপড়ের কাজ, বুদ্ধি, রণকৌশল, বাসা নির্মাণ প্রণালী আলোচনা করো। তার আগে বলি, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি তোমাদের ভিডিও অনেক প্রশ্ন সেশন কমন আসবে, আশা করি 100%ও কমন আসতে পারে। তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটি। তারপরে প্রশ্ন, প্রাচীনতম বাংলা সাহিত্যের রচনাকাল, নির্দেশনের নাম, তিনজন রচয়িতার নাম ও গ্রন্থটির বিষয়বস্তু আলোচনা করো। 4, মধ্যযুগে মঙ্গল কাব্যে চণ্ডী ও মনসামঙ্গল কাব্যের কবির পরিচয় দাও ও কাব্যের নাম লেখ। 5, যেটা প্রশ্ন আছে, আধুনিক সংস্কৃতি প্রবন্ধে লেখক বাঙালির সংস্কৃতিকে 3টি পর্বে ভাগ করেছেন, এ পর্ব 3টির কাল নির্দেশ করো, অর্থাৎ এবং কাল নির্দেশ করে বিভাজনের যৌক্তিকতা দেখাও। মধ্যযুগে বাংলা সাহিত্যের মূল ধারাগুলি আলোচনা করো। 7, প্রশ্ন যেটা আছে, ছাড়পত্র কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য নবাগত শিশুর জন্য কী কী করতে চেয়েছেন। 8, মরিয়াদের সমাজে ঘুটলদের গুরুত্ব ও পৌষকুলাং ও দৈত্য ডান্ডা উৎসবের গুরুত্বটা কী। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে কমন। একে তোমাদের দুটো লিখতে হবে, 10-10 করে 20। তো এই আশা করি প্রথমে 10 প্রশ্ন দিলাম, এরপরে যে 6 লিখতে হবে ওটা এরপরে ভিডিওতে দিব। আশা করি তোমরা যদি এখনও ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো এবং তোমরা আমাকে ভিডিওতে জানাতে পারো যে তোমাদের আর কী কী কোশ্চেন লাগবে। কোশ্চেনের আনসারগুলো যদি তুমি চাও তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে সেটা কালেক্ট করে নিতে পারো।